হে বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সালেম সিজন ওয়ানের পার্ট থ্রি। এই গল্পে আমরা দেখব যে দুটো লোক একটা ডাইনিকে তাদের জালে ফাঁসিয়ে নেয় এবং এরপরেই তাকে টর্চার করে তাদের সেই রিচুয়ালের ব্যাপারে জানার চেষ্টা করে। কিন্তু এই জালটাই তাদের উপরে পাল্টে আসে আর সেটা ভীষণ ভয়ানক ছিল। গল্পতে আমরা মার্সির বাবা মিস্টার লুইসকে দেখি এবং সে এখন তার মেয়ের উপরে একটা রিচুয়াল করছে। আসলে এই রিচুয়ালের দ্বারা ডাইনিদের করা জাদুকে ভাঙা যেতে পারে এবং সে এটা এই কারণেই করছিল কারণ সে তার মেয়েকে এত যন্ত্রণায় আর দেখতে পারছে না, সেই কারণে সে একটা শেষ চেষ্টা করে। এরপরেই আমরা দেখি যে মার্সির বাবা একটা ছুরি নিয়ে তার দিকে এগিয়ে যায়। এটা দেখে মার্সি ভীষণ ভয় পেয়ে যায় কারণ সে ভাবছিল যে তার বাবা হয়তো তাকে মারতে চাইছে। কিন্তু এর পরের মুহূর্তেই তার বাবা তার পেটে ওই ছুরি দিয়ে একটু কেটে দেয়। সেখানে অনেক রক্ত বেরোয় এবং তার সঙ্গেই একটা বড় কালো সাপ তার পেট থেকে বেরিয়ে যায় এবং এই সাপটার সাহায্যেই ম্যারি মার্সিকে নিয়ন্ত্রণ করছিল। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি যে এখন শহরে তার দ্বিতীয় শিকার খুঁজছে এবং তাকে সে মার্সির সাহায্যে মেরে ফেলত। কিন্তু এখনও অবধি সে এটা জানে না যে মার্সি আর তার নিয়ন্ত্রণে নেই। এর পরের সিনেই আমরা জনকে দেখি যে তার মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে রয়েছে। সেখানেই তখন অ্যান আসে এবং সে তার সঙ্গে হওয়া সেই গতকালের ঘটনাটা খুলে বলে। সে জনকে বলে দেয় যে তার উপরে কালো জাদু করা হয়েছিল, এমনকি সে তার বাবা মানে মিস্টার হেলকে সেই পুতুলটা নিয়ে বাইরে কোথাও যেতে দেখে আর ঠিক তারপরেই তার শরীর হালকা হয়ে যায়। এই কথাটা শুনে এখন জনের সন্দেহ মিস্টার হেলের উপরে আরো মজবুত হয়। সে এই ব্যাপারে কটনকে গিয়েও বলে এবং কটন এগুলো শুনে ভীষণ অবাক হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই তার নজর উইলিয়াম নামের একটি লোকের উপরে পড়ে যে গ্লোরিনার ভীষণ গায়ে চিপকে দাঁড়িয়েছিল। আর এই লোকটা আসলে সালেমে তার একটা পার্সেল কালেক্ট করতে এসেছিল। কিন্তু ম্যারি সালেমে সমস্ত জাহাজ আসা থেকে আটকে দিয়েছিল, সেই কারণে এখন বেশ কয়েকদিন উইলিয়ামকে এই সালেমেই অপেক্ষা করতে হবে। সেখানেই আমরা দেখি যে কটন রেগে মেগে গিয়ে উইলিয়ামের ওপরে আক্রমণ করে দেয় এবং সে তাকে গ্লোরিনার থেকে দূরে দাঁড়াতে বলে। সেখানে তখনই জন এসে কটনকে আটকায়, কিন্তু জন যেই মুহূর্তে উইলিয়ামের মুখটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। আর কটন যখন জনকে জিজ্ঞাসা করে যে সে এই লোকটাকে চেনে কিনা, তখন জন অস্বীকার করে। আর সে এটা কেন করলো সেটা আমরা খানিকক্ষণ বাদেই জানতে পারবো। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি যে এখন মার্সির সাহায্যে তার দ্বিতীয় শিকারের উপরে আক্রমণ করানোর চেষ্টা করে, কিন্তু সেখানে ম্যারি তাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু সেখানে হঠাৎই আমরা মার্সিকে দেখি যে সকলের সামনে একটা অদ্ভুত ব্যবহার করে, যেটা দেখে সবাই ভাবে যে এখনো হয়তো ডাইনিদের প্রকোপ তার উপর থেকে সরেনি। কিন্তু অন্যদিকে সমস্ত ডাইনিরা এখন চিন্তায় পড়ে যায় এই ভেবে যে মার্সি কিভাবে ডাইনিদের প্রকোপ থেকে বাইরে বেরোলো এবং আগামী পূর্ণিমার মধ্যেই তাদের মোট ১৩টা আত্মার প্রয়োজন, আর এটা যদি তারা না করতে পারে তাহলে তাদের এত বড় রিচুয়াল পুরো নষ্ট হয়ে যাবে। সেখানে মিস্টার হেল এরপরে বলে যে জনকে মেরে দেওয়া উচিত কারণ সে ডাইনিদের একটা মাথা ব্যথা হয়ে উঠছে। কিন্তু সেই বয়স্ক ডাইনিটা তখনই মিস্টার হেলকে বলে যে এর বদলে জনের বিশ্বাস অর্জন করতে। এর পরের সিনেই আমরা ম্যারিকে দেখি যে কটনের কাছে গিয়ে বলে তাকে মার্সির খেয়াল রাখতে হবে এবং সে আসলে জানতে চাইছিল যে মার্সি তার প্রকোপ থেকে বেরোলো কি করে। আর এরপরে কটন যখন মার্সির কাছে যায় সে দেখে যে তার পেটে একটা কাটার দাগ এবং তখনই সে বুঝে যায় যে আসলে তার বাবা অর্থাৎ মিস্টার লুইস ওই রিচুয়াল করে তাকে তার প্রকোপ থেকে বাইরে এনেছে। অন্যদিকে আমরা মিস্টার হেলকে দেখি যে এখন জনের বিশ্বাস অর্জন করতে লেগে পড়েছে, এমনকি সে তার অনারে তার বাড়িতে একটা পার্টি পর্যন্ত রাখে। কিন্তু জনের সঙ্গে মাঝ রাস্তায় দেখা হয় উইলিয়ামের এবং তখনই আমরা বুঝতে পারি যে তারা দুজন একে অপরকে সেই যুদ্ধের সময় থেকে জানে এবং সেখানেই জন উইলিয়ামকে তার একটা রহস্যের ব্যাপারে বলে। আর উইলিয়াম তখনই বলে যে সে তার ওই রহস্যটা রহস্যই রাখবে এবং এই রহস্যটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রহস্য হবে। এর পরের সিনেই আমরা দেখি যে সন্ধ্যেবেলা ম্যারি মিস্টার হেলের বাড়ির পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়ে রওনা দেয় এবং তার যাওয়ার পরে মিস্টার সেবলি একটা ছুরি নিয়ে তার শরীর থেকে রক্ত বের করে একটা কাগজের ওপর কিছু লিখে ফেলে।
আর অন্যদিকে ম্যারির সঙ্গে রাস্তায় উইলিয়ামের দেখা হয়। সেখানে উইলিয়াম ম্যারির থেকে অনুমতি চায় যাতে সে জাহাজে গিয়ে তার পার্সেলটা সংগ্রহ করতে পারে, কিন্তু ম্যারি তাকে অনুমতি দেয় না। এরপরই আমরা জনকে মিস্টার হেলের সেই বাড়ির পার্টিতে দেখি। সেখানে এসে জনের সঙ্গে খুব ভালোভাবে আচরণ করে, এমনকি সে তাকে সাইডে নিয়ে গিয়ে বলে যে গতকাল তার মেয়ের উপরে কোনো ডাইনি আক্রমণ করেছিল। কিন্তু এত কথাবার্তার পরেও সে জনের বিশ্বাস অর্জন করতে পারে না। সেখানে এরপরেই কটন আসে এবং সে ম্যারিকে বলে দেয় যে আসলে মর্সির বাবা রিচুয়াল পালন করে তার পেট কেটেছে, যেটা শোনার পরে ম্যারি বুঝে যায় যে তার সাপটা সেই কারণেই মর্সির শরীর ছেড়ে বেরিয়ে গেছে। অন্যদিকে আমরা উইলিয়ামকে দেখি যে সুযোগ বুঝে ম্যারির বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে সে মিস্টার সেবলির থেকে তার জাহাজে যাওয়ার পারমিশন নিতে এসেছিল, কিন্তু সেখানে সে তার পারমিশন তো পায় না। কিন্তু মিস্টার সেবলি তার রক্তে দিয়ে লেখা সেই কাগজটা তার হাতে দিয়ে দেয় যেখানে লেখা ছিল ডাইনি। এরপরে সেখানে ম্যারি চলে আসে এবং উইলিয়াম তখনই ম্যারিকে হুমকি দেয় যে সে তার এই সত্যিটা সকলকে জানিয়ে দেবে। ম্যারি চাইলে তাকে সেখানেই মারতে পারত, কিন্তু এখন এটা ম্যারি করতে চায় না। তার সর্বপ্রথম কাজ হল মর্সিকে আবার তার নিয়ন্ত্রণে নেওয়া। সেই কারণে ম্যারি উইলিয়ামকে পারমিশন দিয়ে দেয় তার জাহাজে গিয়ে পার্সেলটা সংগ্রহ করার। আসলে ম্যারি ভাবছিল যে উইলিয়াম একটা সাধারণ লোক এবং সে নিশ্চয়ই কোনো সাধারণ পার্সেল সংগ্রহ করতে চাইছে, কিন্তু আসলে সে জানত না যে সেই বয়স্ক ডাইনিটা তাকে ম্যারির নজর এড়িয়ে সেই পার্সেলটা আনতে পাঠিয়েছে। এবং এরপরেই আমরা দেখি যে ম্যারি তার সেই সাপটা আবার মর্সির শরীরের ভেতর প্রবেশ করিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি যে উইলিয়াম সেই পার্সেলটা ওই জাহাজটা থেকে নিয়ে নেয়, কিন্তু তখনই সেখানে জন চলে আসে। আসলে জনকে তিবিয়তা পাঠিয়েছে এবং সে তাকে বলে যে উইলিয়াম নাকি তাকে হুমকি দিয়েছে যে সে যদি ওই পার্সেলটা তাকে না নিতে দেয় তাহলে সে জন এবং ম্যারির নামে গোটা সালেমে গুজব রটিয়ে দেবে। জন যেই মুহূর্তে জানতে পারে যে উইলিয়াম এখন ম্যারির কাছ অব্দি পৌঁছে গেছে, সেই কারণে সে বাধ্য হয়ে তাকে মেরে ফেলে এবং তারপরেই তার সেই লাশটাকে গুম করে ওই পার্সেলটা নিয়ে জন তার বাড়ি চলে যায়। এরপরই সিনটা এখান থেকে শিফট হয় আর আমরা দেখি যে ডাইনিদের একটা মিটিং চলছে। সেখানে একটা ডাইনি মিস্টার হেলকে বলে যে জনের কারণে ম্যারি ডিস্ট্র্যাক্ট হচ্ছে এবং সে তার কাজ ভালো করে করতে পারছে না। তখনই আর একটা ডাইনি মিস্টার হেলকে বলে যে গতকাল রাতে জন উইলিয়াম নামের একটা লোককে মেরেছে তার কিছু রহস্য লুকিয়ে রাখার জন্য, এবং জনের এই রহস্যটা সেই ডাইনিরা কোনো মতে জানতে চায়। জনের এই রহস্যের ব্যাপারে শুধু উইলিয়াম জানত, কিন্তু এখন তো সে মারা গেছে, আর দ্বিতীয় কোনো ব্যক্তি যদি এই ব্যাপারে কিছু জেনে থাকে তাহলে সেটা তিবিয়তা, কারণ একমাত্র সেই মৃত মানুষদের সঙ্গে কথা বলতে পারে। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি যে এখন একটা ভিশনে দেখতে পারছি যে মর্সি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে এবং সে তার ওই সাপটা তার ভেতর থেকে বের করে ফেলেছে। ম্যারি সেই কারণে পরের দিন সঙ্গে সঙ্গে মর্সির সঙ্গে দেখা করে এবং সে তাকে তার সঙ্গে কাজ করার একটা প্রস্তাব দেয়, কিন্তু মর্সি তাকে সঙ্গে সঙ্গে মানা করে দেয়, কারণ এর আগে সে অনেক যন্ত্রণা সহ্য করেছে এবং আর সে সহ্য করতে পারছে না। অন্যদিকে আমরা জনকে দেখি যে উইলিয়ামের থেকে চুরি করে আনা সেই বক্সটা খোলে এবং তার ভেতরে সে অদ্ভুত ধরনের একটা কাঠের আপেল দেখতে পায় এবং যেই মুহূর্তে সে ওটাকে ছুঁয়ে সে অদ্ভুত কিছু ভিশন দেখতে পায়। সে দেখে যে চারিদিকে মানুষেরা মরে পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছিল যেন অদ্ভুত কোনো ভাইরাস গোটা সালেম শহরকে গ্রাস করছে। এই দৃশ্য দেখে জন সেখানে ভীষণ ভয় পেয়ে যায় এবং ওই আপেলটা সে সঙ্গে সঙ্গে ফেলে দেয়, আর তারপরেই সে ওই বাক্সটা নিয়ে কটনের কাছে যায়। কটন সেখানে তার একটা বই পড়ে তাকে জানায় যে এই বাক্সটার নাম মিলিয়াম এবং এটা একটা ইভিল বক্স। সেই বইটায় এই বাক্সটার ব্যাপারে তেমন কিছু লেখা ছিল না, কিন্তু কটন এতটুকু জানত যে এই বাক্সটা ডাইনিদের সেই মহৎ রিচুয়াল পালন করার জন্য ভীষণ প্রয়োজনীয়, আর রিচুয়ালের দিন তারা যদি এইটা না পায় তাহলে তারা রিচুয়াল সম্পন্ন করতে পারবে না। কটন আর জন তখনই বুঝে যায় যে এই সালেমেও আবার নিশ্চয়ই গ্র্যান্ড রিচুয়াল হবে এবং এই বাক্সটা ডাইনিরা চুরি করার আবার চেষ্টা করবে, সেই কারণে তারা ডাইনিদের ধরার জন্য জাল বেছানোর প্ল্যান করে। অন্যদিকে আমরা মিস্টার হেলকে দেখি যে তিবিয়তার সঙ্গে দেখা করে
এবং সেও জনকে খুব একটা পছন্দ করত না, তাই সে মিস্টার হেলকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপরেই আমরা মর্সের কিছু বন্ধুদের দেখি যারা তার সঙ্গে দেখা করতে এসেছে এবং এখন তারা মর্সিকে তাদের আদর্শ মনে করে এবং তারা তাকে বলে যে তার কাছে এত শক্তি রয়েছে যে সে একটা ইশারাতে যে কাউকে মেরে ফেলতে পারে। এইটা শুনে মর্সির খুব ভালো লাগে এবং সে তার এই ইমেজটা বজায় রাখতে চায়। এরপরেই আমরা তিতুবাকে দেখি যে এখন মিস্টার হেলের সঙ্গে দেখা করতে ক্রেগের উদ্দেশ্যে রওনা দেয় এবং ম্যারিও তখন তাকে ফলো করতে করতে বাজার অব্দি এসে পৌঁছায়। কিন্তু তখনই সেখান থেকে তিতুবা হঠাৎই অদৃশ্য হয়ে যায়। কিন্তু সেখানে ম্যারি জন আর অ্যানকে আবার একসঙ্গে দেখে আর এর পরের মুহূর্তেই সেখানে মর্সিকেও সে দেখে যাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকেরা এখনো ভাবছে যে তার ভেতরে ডাইনি রয়েছে এবং সেখানে মর্সি একটা লোককে ডাইনি হওয়ার ইশারা করে এবং সেটা আসলে তারই এক বন্ধুর বাবা ছিল। অন্যদিকে আমরা তিতুবাকে দেখি যে এখন উইলিয়ামের সেই আত্মাটাকে তার মুখের মধ্যে বন্দি বানায় এবং তারপরেই সে সেই রাতের ঘটনাটার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করে। সেখানে এরপরেই সে উইলিয়ামের থেকে জনের সেই রহস্যের ব্যাপারে জানতে পারে। কিন্তু সে মিস্টার হেলকে এই ব্যাপারে কিছুই বলে না, কারণ সে এই রহস্যের ব্যাপারে শুধুমাত্র ম্যারিকে বলতে চাইছিল। আসলে সে ম্যারির মনে জনের বিরুদ্ধে অনেক বিষ ভরতে চাইছিল যাতে ম্যারি এখান থেকে ডিস্ট্রাক্টেড না হয়ে তার কাজে মন দেয়। এরপরেই আমরা ম্যারিকে দেখি যে কটানের কাছে গিয়ে তাকে বুঝিয়ে দেয় যে মর্সির শরীরে এখন আর কোনো ডাইনির প্রকোপ নেই, সেই কারণে তাকে আর বিশ্বাস করা যাবে না। আর ঠিক সেই মুহূর্তেই সে কটানের বইয়ে ওই মিলিয়ামের ছবি দেখে। সে কটানকে এই ব্যাপারে জিজ্ঞাসাও করে কিন্তু সে তাকে এই ব্যাপারে সেরকম কিছু বলে না। এরপরেই আমরা দেখি যে মিস্টার হেলও এখন বুঝে গেছে যে তিব্বতা তাকে ওই রহস্যের ব্যাপারে মিথ্যে বলেছে। কিন্তু তাদের উদ্দেশ্য যেহেতু ম্যারিকে ট্র্যাকে ফেরানো ছিল, সেই কারণে সে তিব্বতাকে কিছু বলে না। অন্যদিকে সেই বয়স্ক ডাইনিটা মিস্টার হেলকে বলে দেয় যে তাদের সেই বাক্সটা খুব খারাপ হাতে পড়েছে, কারণ সেটা জনের কাছে রয়েছে। এর পরের সিনেই আমরা ম্যারিকে দেখি যে তিব্বতার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সকালবেলা সে মিস্টার হেলের সঙ্গে লুকিয়ে কোথায় যাচ্ছিল এবং তখনই তিব্বতা ম্যারিকে জনের সেই রহস্যের ব্যাপারে বলে। তিব্বতা ম্যারিকে বলে যে জন আসলে একটা খুনি এবং মিস্টার হেল এই ব্যাপারে যাতে না জানতে পারে তাই সে লুকিয়ে রাখছিল। সেখানে তিব্বতা ম্যারির কাছে একটা শর্ত রাখে, সে বলে যে সে মিস্টার হেলকে এই ব্যাপারে বলবে না, কিন্তু তার জন্য তাকে মন দিয়ে কাজ করতে হবে। ম্যারি সেখানে তিব্বতার কথা বিশ্বাস করে না, সেই কারণে সে জনের কাছে যায় এই কথাটার সত্যতা যাচাই করতে এবং তখনই জানা যায় যে জন যখন যুদ্ধে গেছিল সে শত্রুপক্ষের সঙ্গে মিলে তার দলের 20 জন সৈন্যকে মেরে ফেলেছিল। সেখানে জন এই কথাটা নিজের মুখে স্বীকার করে এবং এর জন্য সে শাস্তিও মাথা পেতে নিতে রাজি হয়। কিন্তু ম্যারি সেখানে জনকে কোনো প্রশ্ন না করেই ক্ষমা করে দেয়। আসলে সেও তার জীবনে একটা ভুল করেছে যার জন্য তাকে সারা জীবন পছতাতে হচ্ছে আর এমন পছতানি সে জনকে দিতে চায় না, সেই কারণে সে জনকে ক্ষমা করে দেয় আর বলে যে এই কথাটা তাদের দুজনের মধ্যেই থাকবে। এরপরই আমরা দেখি যে জন যখন রাতের বেলা ঘুমোচ্ছিল তখনই কেউ ওই মিলিয়াম বাক্সটা চুরি করতে আসে, কিন্তু সেখানে এসে জন আর কটানের বেছানো সেই জালের মধ্যে পড়ে যায় এবং সেখানে সে ফেঁসে যায়। এরপরই আমরা দেখি যে জন আর কটান এখন সেই বয়স্ক উইচটা অর্থাৎ সেই বয়স্ক ডাইনিটাকে ধরে ফেলেছে এবং সেখানে তারা তাকে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আমরা মর্সিকে এখন ম্যারির সঙ্গে দেখি এবং সেখানে ম্যারি তার খুব ভালোভাবে দেখভাল করছে। সেখানে তিতুবার এসব একেবারেই পছন্দ হয় না, সে ম্যারিকে জিজ্ঞাসা করে যে সে মর্সিকে একেবারে মারছে না কেন। তখনই ম্যারি উত্তরে বলে যে সে জানে মর্সি কতটা দামি তাদের জন্য এবং সময় এলে সে তাকে ঠিকঠাকভাবে ব্যবহার করবে। এরপরই আমরা জন আর কটনকে দেখি যারা ওই ডাইনিটাকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। আসলে আজ রাত এমন একটা রাত যেদিন সমস্ত ডাইনিদের শক্তি অনেকটাই কম থাকবে, সেই কারণে তারা এই বয়স্ক ডাইনিটার সাহায্যে সেই গ্র্যান্ড রিচুয়ালের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি যার কাছে এখন মর্সি এসে বলে যে সে তার মতো হতে চায় এবং সে চায় যে লোকেরা তার মতোই তাকে ভয় পাবে।
সেখানে ম্যারি তাকে একটা বই পড়তে দেয়। কিন্তু যেহেতু মার্সি বই পড়তে পারতো না, সেই কারণে ম্যারি তাকে একটা গল্প শোনায়, এবং সেটা আসলে ম্যারির নিজের জীবনের গল্প ছিল। সেখানেই আমরা জানতে পারি যে ম্যারিকে এই জায়গাটা অবধি আসতে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। প্রথমে ম্যারি মিস্টার হেল আর সেই বয়স্ক ডাইনিটা মিলে মিস্টার সেবলির স্ত্রীকে মেরেছে, এবং এর ফলে সে তার স্ত্রী হতে পেরেছে। এবং সমস্ত ডাইনিরা এই প্রকল্পটা আগেই করে রেখেছিল, কারণ তারা জানতো ম্যারি তাদের সকলের থেকে অনেক শক্তিশালী ডাইনি, এবং সেই গ্র্যান্ড রিচুয়ালটা একমাত্র ম্যারি সম্পূর্ণ করতে পারত। মিস্টার সেবলির সঙ্গে বিয়ের পর ম্যারিকে সেই লোকটার সঙ্গেই শারীরিক সম্পর্ক গড়তে হয়েছে, যেই লোকটাকে সে সারা জীবন ঘেন্না করেছিল। কিন্তু দু বছর সহ্য করার পর সে তিতোবার সঙ্গে মিলে তার সেই ব্যাংটা মিস্টার সেবলির শরীরে ঢুকিয়ে দেয়, এবং এর ফলে ম্যারি তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপরেই আমরা দেখি যে মার্সির যখন জ্ঞান ফেরে, সে নিজেকে জঙ্গলে ম্যারির সঙ্গে খুঁজে পায়, এবং ম্যারির হাতে একটা ছুরি দেখে সে ভয় পালাতে থাকে। কিন্তু বেশি দূর সে পালাতে পারে না, এবং ম্যারি তাকে ধরে তাকেও একটা উইচ অর্থাৎ ডাইনিতে পরিণত করে। এরপরেই আমরা জন আর কটনকে দেখি যে ওই ডাইনিটাকে নিয়ে এখন ক্রেগে পৌঁছেছে, এবং সেখানে তারা তাকে একটা গাছের সঙ্গে বেঁধে ওই রিচুয়ালের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখনই সেই ডাইনিটা তাদেরকে বলে যে গ্র্যান্ড রিচুয়াল তো কখন শুরু হয়ে গেছে, কিন্তু সেখানে তার কথা তারা দুজনই বুঝতে পারে না। সেখানে এরপরে সেই ডাইনিটা নিজেকে বাঁধন মুক্ত করে এবং সেই গাছের ওপর চড়ে বসে, আর তারপরেই সে তার হাত কেটে ফেলে, এবং সেখানে মনে হচ্ছিল যেন রক্তের বৃষ্টি পড়ছে। এরপরেই সেখানে ওই ডাইনিটা কিছু মন্ত্র পড়ে, এবং এর পরের মুহূর্তে সেই ক্রেগে সমস্ত মৃতদেহরা নিচ থেকে বেরিয়ে এসে কটন আর জনের উপরে আক্রমণ করে। এবং এরপরেই আমরা বুঝতে পারি যে এই সমস্ত প্ল্যানিং ওই ডাইনিটারই ছিল। সে ইচ্ছা করে জন আর কটনের সেই ফাঁদে পা দিয়েছিল, যাতে সে ম্যারির থেকে এত দূরে এই জঙ্গলে জনকে মারতে পারে, এবং তারপরেই সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু মাঝ রাস্তাতেই তার সঙ্গে দেখা হয় ম্যারির, যে মার্সির সঙ্গে সেখানেই ছিল। আসলে ম্যারি এই রোজ অর্থাৎ এই বুড়ো ডাইনিটার ওপরে প্রথম থেকেই সন্দেহ করে বসেছিল, এবং সে খুব ভালো মতোই জানত যে অন্য ডাইনিদের সঙ্গে মিলে রোজ জনকে মারার প্ল্যানিং করছে। আসলে ম্যারি এটাও জানত যে আসলে এই রোজই মিস্টার সেবলির সঙ্গে মিলে জনকে সেই যুদ্ধে পাঠিয়েছিল, এবং ম্যারিকেও তারা ডাইনি হতে বাধ্য করেছিল। এবং এর পরের মুহূর্তেই আমরা দেখি যে ম্যারি মার্সির সাহায্যে রোজকে সেখানে মেরে ফেলে, এবং রোজের মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই তার সেই মন্ত্রের এফেক্টটাও শেষ হয়ে যায়। আর জন আর কটনের ওপরে যে মৃতদেহগুলো অ্যাটাক করেছিল তারাও আবার মারা যায়। অন্যদিকে তিব্বতা সেখানে ম্যারিকে বলে যে মার্সিকে সে একটা ডাইনি বানিয়ে ভীষণ ভুল করেছে, কিন্তু ম্যারি তার কথাতে কানই দেয় না। এরপরেই আমরা ম্যারিকে দেখি যে মার্সিকে বলে যে সে তার যন্ত্রণা বুঝতে পারছে, কিন্তু এরপর থেকে সে যেন নিজেকে কখনোই আর একা না ভাবে, কারণ আজ থেকে তার পাশে তার বোন রয়েছে। অন্যদিকে আমরা অ্যানকে দেখি যে তার বাবা অর্থাৎ মিস্টার হেলকে একটা ঘরের দিকে যেতে দেখে, এবং তখনই সে তাকে ফলো করে তার কাছে যায়। কিন্তু যেই মুহূর্তে সে তাকে ছুঁতে যাবে, সে দেখে যে সেখানে শুধুমাত্র তার বাবার একটা কাপড় আর একটা মুখোশ পড়ে রয়েছে। আর এই রহস্যের সঙ্গেই সালেম সিজন ওয়ানের পার্ট 3 এখানেই শেষ হয়ে যায়।